এই দেখো সারে এসে কি অবস্থা করেছে। এই দেখো সার চাল খেয়ে আটা খেয়ে সব একাকার করেছে। এই দেখো, এই যে এই বাসটা দিয়ে তাড়িয়েছিল, এই যে এই দেখো কি অবস্থা। এইদিকে ভেঙেও দিয়েছে, এই দেখো আটা ফেলে দিয়েছে, এই যে এই দেখো, এই যে এ দুই ঢপ ভর্তি চাল ছিল, এই দেখো দুই ঢপ ভর্তি চাল ছিল, দেখো কি অবস্থা করেছে। মিনিকের চাল এই যে 50 টাকা কেজি চাল, দেখো কি অবস্থা। এই দেখো কত চাল পড়ে আছে রে, আমার কত দিনের খাবার নষ্ট করে দিয়ে গেছে সব। কি হবে এখন, সব গরু রেখে খাওয়াতে হবে। দেখো কি অবস্থা, ঘটে পয়সা করে নেই। সব গরু পেটে যাবে এখন, আমরা কি খাবো। আমার শ্বশুর মশাই ঘর খোলা রেখে বাইরে গেছে, আর ওই সারটা সবার ঘরেই ঢোকে। মেজো শ্বশুরের ঘরে ঢুকেছে পরে, আমাদের ঘরে ঢুকেছে আগে। আমরা তো সব ঘরে গিয়ে ঘরের দরজা দিয়ে দিয়েছি, আটকে দিয়েছি। শ্বশুর বাইরে বসেছিল, ওনাকেও টানতে টানতে ঘরে নিয়ে চলে গেলাম। আর এই দেখো ঘরে এসে কি অবস্থা করেছে। ঢুকে দেওয়ার জন্য চালগুলো তুলে নিই সব, আর কি করবো। বাজার থেকে চাল না আনলে আর খাবার নেই, এত চাল নষ্ট করে ফেললাম। এই যে দরজা ভেঙে ফেলেছে, এরকম কত চাল। এ দেখো সার ঘরে ঢুকে সব খেয়ে থুয়ে গেছে, চাল আটা গম এই দুই ঢপ চাল খেয়ে নিয়েছে। আর এই দেখো এগুলো বেছে নিচ্ছি চালগুলো গরুকে দেবো জন্যে, কারণ এই চালগুলো খাওয়া যাবে না। মাঠে গেছে কি রান্না করে দেবো না সেটাই ভাবছি। আর ওই সারের সামনে আসা যায় না, একদিন কুণ্ডু মশাইকে ঠেসে ধরেছিল, লেগেছে এই হাতে, তা এমনি ভাঙা হাত তোমরা তো জানোই। তো পশু দিনকার গৌরনগরের একজনকে এই পায়ের মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়েছিল, সেই লোকের আটখানা সেলাই করেছে, আটখানা। আজকে আমাদের ঘরে ঢুকেছে, মেজো ভাসুরের ঘরে ঢুকে, ওদের ঘরে ঢুকতে পারিনি, ওদের বারান্দায় ঢুকে একটা কাঁঠাল ছিল, কাঁঠালটা খেয়ে চলে গেছে। আর আমাদের ঘরের 12টা বাজিয়ে দিয়েছে, ঘর ভেঙেও দিয়েছে, এমনি ভাঙা ঘর তার মধ্যে আবার ভেঙে দিয়েছে। আর এই দেখো এত সুন্দর চালগুলো গরুকে দিয়ে দিতে হবে, মিনিকেট চাল 50 টাকা কেজি। এরকম
এগুলো মন চায় খেতে। এখন কি রান্না করবো সেটাই ভাবছি। এদিকে 10টা বাজে, ষাঁড়ের ভয়তে বেরোতেও পারিনি কেউ, কারণ গরুকে দিলেও বেছে দিতে হবে, কারণ ওরা তো নোংরা শুদ্ধ খাবে না। মাটি, এ দেখো কত মাটি। আজ 3 দিন হয় চাল গুলে এনেছে, 25 কিলো চাল, 15 কিলো আটা ভাঙিয়ে এনেছে। সেটা খাওয়া যায় তোমরাই বলো, নিশ্চয়ই উচিত না, ফেলে মেলে একাকার করেছে, না ঝোল। দেখো চাল ধার করে নিয়ে আসলাম, এবার রান্না করব, কারণ কুণ্ডু আসবে, 10টা বাজে, 10টায় খেতে আসবে, তো আমি এখন ভাতই বসাইনি। কি করব, বাড়ির সব লন্ডভন্ড হয়ে গেছে, ওই জন্য চাল ধার করে নিয়ে আসলাম, তো এখন রান্না করব। আবার মাঠে একটু যাওয়ার দরকার ছিল, কিছু খাবার মাবার নিয়ে যেতে হবে নাকি, সে তো জানি না, একা কাজ করছে না কেউ আছে সেটাও জানি না। হাই হাই, সাড়ে আজকে যা করলো সে আর বলতে নেই। কোথাও যাবো না আমি, না শোনা, জলটা দিয়ে আসি আর কিনা খাবার মাবার দিয়ে আসতে হবে, কেরা কেরা আছে আমাকে জানিও না, অনেকদিন রান্না হয় নাই। ঠান্ডা লাগবে জ্বর, ভরতে পারো না, তাই বড় না, আস্তে আস্তে চিপতি হয়, আস্তে আস্তে পারবো না।